Assalamualaikum everyone, welcome back Shahnaz Hasan Vlog. Kemon achen shobai, asha kori bhalo achen. Ami alhamdulillah bhalo achi. To ki bolbo, amar mon ashole shobte mota onek kharap hoye geche. Ki bolbo, kichu kotha ajke share na korlei noy. To ami matro kichu din age ekta channel open korechhilam. সেটার নামও ছিল শাহনাজ হাসান ডেইলি ব্লগার। তো সেখানে মাত্র 7 দিন আমি ভিডিও দিয়েছি সেই চ্যানেলে। 7 দিন পর হঠাৎ করে আমার মোবাইল যেন নষ্ট হয়ে যায়, একদম ডেড হয়ে যায়। অনেক ট্রাই করে সেটা ঠিক করতে পারিনি, তো সেই চ্যানেলটা আর ওপেন হচ্ছে না। জিমেল পাই নাই, মোবাইল অনেক ট্রাই করেও ঠিক হয়নি, চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। কি বলবো, এত বেশি খারাপ লাগতেছে। মাত্র 7 দিন রান করছি, এরপরে চ্যানেল নষ্ট হয়ে গেছে। কোনো কিছু করেই আর চ্যানেলটা ফিরে পাইনি। তো এখন বাধ্য হয়ে নতুন আরেকটা চ্যানেল খুলেছি। তো এইটাই, এই চ্যানেলে এইটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আজকে এডিটিংয়ের সাথে ভিডিওর সাথে ভয়েসের একটু উল্টোপুল্টো হবে, কারণ আমি ভিডিও আর এডিটিং মিল করে কথা বলতেছি না। আজকে আমি আমার কথাগুলোই মেইন শেয়ার করতেছি। তো প্লিজ আপু ভাইয়ারা, আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো আগের যে চ্যানেল ছিল সেটাও মাত্র 7 দিন হয়েছে। 7 দিনে আমি 17টা ভিডিও আপলোড করেছিলাম, 10 জন সাবস্ক্রাইবার ছিল আমার। তো কি আর করা, খুব বেশি মন খারাপ হচ্ছে। তো বাধ্য হয়ে এখন এই চ্যানেল যখন খুলেছি, তো আমি জানি না, কেউ জানলে আমাকে প্লিজ একটু জানাবেন। তো ওই চ্যানেল তো আমি আর অন করব না, ওপেন করব না, কারণ নষ্ট হয়ে গেছে, পারতেছি না। তো এখন এই চ্যানেল কি এইভাবে থাকবে নাকি কিছুদিন পর বন্ধ হয়ে যাবে, লক হয়ে যাবে? প্লিজ প্লিজ কাইন্ডলি একটু আমাকে কেউ জানাবেন যদি জানা থাকে। আর সবাই প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এখন থেকে এটাতেই কন্টিনিউ হব। আশা করি আপনারা সবাই আমাকে আগের মতো ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। তো কি বলবো, যার সাথে এরকম হয় সেই শুধু বোঝে। আসলে ওই ফোনে আমার অনেক অনেক সুন্দর সুন্দর অনেক ভিডিও ছিল, অনেক ব্লগও রেডি করেছিলাম, শুধু আপলোড দেওয়া বাকি ছিল। অনেক ভিডিও পিকচার এগুলো ছিল, তো সবই হারাইছি, চ্যানেলও হারাইছি। সবচেয়ে বেশি কষ্ট হইতেছে আমার অনেক ইম্পর্টেন্স ডকুমেন্টস ছিল, সেগুলো হারাই ফেলছি। তো কি আর করা, দুর্ভাগ্য। তো আমার হাজবেন্ড আমাকে বারবার বলতেছে যে মন খারাপ করার কিছু নেই, তোমার চ্যানেল তো অনেক ছোট ছিল, অনেক বড় বড় চ্যানেলই নষ্ট হয়ে যায় সবার। তো তুমি আবার নতুন করে চ্যানেল খুলে কন্টিনিউ করো, ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করলে ঠিকই তোমার চ্যানেল আবার বড় হবে। তো কি আর করা, এখন এই চ্যানেল ওপেন করলাম। তো আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সরি আমার গলার মধ্যে কী করতেছে। তো এই তো কিচেনে চলে আসছি, দেখেন কি অবস্থা। ভিডিও করতে গেলে আমার রুমটা রোডের একদম পাশে, এই গাড়ির আওয়াজ আসতেছে, এই এটা আসতেছে, এটা আসতেছে খালি। তো এই তো আজকে লাল শাক রান্না করব, আর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো তো শাক কেটে দিতে বসে দিছি, ভাতও হয়ে গেছে, এখন ইলিশ মাছ ফ্রাই করব। আমি আমার ওই চ্যানেলেও বলেছিলাম, এটাতেও আবার বলতেছি, তো আপু ভাইয়ারা প্লিজ আমার দেয়ালে এই যে এগুলো দেখে কেউ নোংরা মনে করবেন না, এগুলো আসলে নোংরা না। আমার দেয়ালে টাইলস নেই, তো নর্মাল দেয়ালে তেলের ছিটা পড়লে তো ছুপ ছুপ দেখা যায়, তো এইরকমই। এগুলো আসলে একদমই কাঁচরা না, আমি যখনই রান্না করি রান্না শেষে এগুলো ওয়াশ করি, কিন্তু এই স্পট এগুলো যায় না।
এমনি আপনারা আমার চুলার গ্যাসের লাইন পাইপ এগুলো দেখলেই বুঝতে পারবেন, পরিষ্কার, সবগুলোই পরিষ্কার। তো কেয়ার করা, আমার হাজব্যান্ড সবসময় বলে যে কিচেন পেপার লাগাই দিতে, তো আমি রাজি হই না, ইনফ্যাক্ট আমার কাছে ভয় লাগে। আর এখানে তো লাইনের গ্যাস নাই, সিলিন্ডার ইউজ করতে হয়, তো আমার দুইটা আপুর ঘরেই সিলিন্ডার পাস্ট করে আগুন লেগেছিল, পুরো ঘরই জলে ছাই হয়ে গিয়েছে। তো এরপর থেকে আমি অনেক বেশি ভয় পাই, সেই জন্য কিচেন পেপার আর লাগাইতেছি না। কিচেন পেপার দিলে সুন্দর লাগতো, তো কিছু করার নেই, আপনারা আবার কেউ মাইন্ড করবেন না, এগুলো নোংরা না। অনেকে হয়তো বলতে পারে যে কি নোংরা জায়গায় ভিডিও করতেছে, আসলে নোংরা না, পরিষ্কার। তো এই তো আমি এখন মাছ ফ্রাই করতেছি, মাছগুলো আসলে ইলিশ মাছের পেছনের সাইড মাথা আছে, লেজ আর পেছনের সাইডে ছোটো ছোটো মাছ দেখা যাইতেছে, সেই জন্য ছোটো হয়ে গেছে। তো সব কিছুই কম কম, মাছ একটু বেশিই দেখা যাইতেছে, আসলে আমরা মানুষ দুইজন তো, তো সেই জন্য সব কিছু অল্প অল্প করতে হয়। তো প্লিজ আপু ভাইয়েরা, আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ব্লগটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আমার আসলে এমনিতেই মন ভেঙে গেছে ওই চ্যানেলটা নষ্ট হয়, আর এটাতে যদি আপনাদের লাইক কমেন্টস না পাই তাহলে আরও মন ভেঙে যাবে। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, প্লিজ প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমিও সবসময় অনেক যাদের ভিডিও দেখি, অনেক চ্যানেল আছে, ইউটিউবার আপু ভাইয়ারা আছে, অনেক সুন্দর সুন্দর করে বানায়, সবার ভিডিও দেখি, যার ভিডিওই দেখি আমি সাবস্ক্রাইব করি, লাইক কমেন্টস করি, তো অনেক ভালো লাগে। তো প্লিজ আপনারাও আমার ভিডিওতে লাইকস করবেন, কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের ইউটিউবে নতুন একজন মেম্বার হিসেবে অ্যাকসেপ্ট করে নেবেন। তো এই তো এখন মাছ প্রায় হয়ে গেছে, আমি এখন মুখী বসাবো। এতে তো আমাদের সিলেটে কচুর মুখি বলে, জানি না অন্যান্য ডিস্ট্রিক্টে কী বলে, আর এটাকে শুদ্ধ কী বলে সেটাও জানি না, সেজন্য আমি কচুর মুখিও বলে যাচ্ছি। তো আপু ভাইয়েরা থাকেন আমার সাথে, দেখতে থাকেন আপনারা। আজকে আসলে আমি একটু বেশি কথা বলতেছি, কারণ মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, শুধু যে চ্যানেলটা হারাইছি সেটা না, আমার আরও অনেক ইম্পর্টেন্স ডকুমেন্ট ছিল, সেগুলোর জন্য আমাকে অনেক মাশুল দিতে হবে। আসলে কি বলবো, অনেক ট্রাই করেছিলাম, তো মেকানিক্স বলেছে যে সেটা মোবাইল ঠিক হলেও মোবাইলের ভেতরে কিছুই থাকবে না, সো কি আর করা, পরে আর সেটা ঠিকও করেনি, যখন কিছু পাবোই না তখন এটা ঠিক করে কি আর করা, নতুন ফোন নিয়ে নিয়েছি এই আর কি। প্লিজ একটু সাপোর্ট করবেন সবাই।
এতো আমার শাক হয়ে গেছে। মুখেও বসাইতেছি, হয়ে গেছে। কী বলবো, ভিডিও করতে গেলে একটা মহা মুশকিল। এদিকে গাড়ির আওয়াজ, এদিকে পাখির আওয়াজ, এখন আবার আমার বেবিও কান্না করতেছে। আসলে যারা ছোট ছোট বেবি নিয়ে ভিডিও করে, ব্লগ করে, তারা শুধু এগুলো বুঝবে, অন্যরা শুধু হাসবে, আর কিছু করার নেই। কী করব, ছোট বেবি একদম। যে আপুরা ছোট্ট ছোট্ট বেবি নিয়ে ব্লগ করে, ইউটিউবার আছে যারা, তারা এসব সমস্যা ফেস করে, জানা থাকে। ছোট্ট একটা বেবি নিয়ে একা একই হাতে সব কিছু মেনটেন করে, করা অনেক মুশকিল। এরপরেও চেষ্টা করতেছি, দেখি কি করা যায়, কতদূর কি হয়। আপনাদের ভালোবাসা সাপোর্ট পাইলে ইনশাল্লাহ চেষ্টা করব। যে আমার বেবিকে ঘুম পাড়িয়ে এসেছিলাম, তো এখন উঠে গেছে, উঠে পাশে আমাকে দেখতেছে না, তাই কান্না শুরু করে দিছে। ছোট বেবি তো, একটা বেবির 2 বছর হয়ে গেলে কিছুটা হলেও বোঝে। আমার বেবির তো এখনও 2 বছর হয় নাই, 2 বছরের কম, সেজন্য ভালো মন্দ কিছু বলো সেটাও বোঝে না। এরপরও আলহামদুলিল্লাহ অনেক বুঝে, কিন্তু নিজে নাই পাশে দেখে এই জন্য কান্না করতেছে। আমার আজকের ভিডিওটা মনে হয় একটু বড়ই হয়ে যাচ্ছে, আমি আজকে কথাও বেশি বলতেছি। এই যে সমস্যা হয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি, কথা বলতেছি, একটু ভালো লাগতেছে এইভাবে শেয়ার করা আর কি। তো রান্না শেষ হয়ে যাচ্ছে, তো মাছ দিয়ে দিয়েছি। তো প্লিজ আপু ভাইয়াদের কাছে আরেকটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করবেন। কষ্ট করে একটা ভিডিও ফুল ওয়াচ করে দিন প্লিজ। অনেকেই কি বেশিরভাগ মানুষই দেখি ভিডিও স্কিপ করে করে দেখে, তো আমি যার ভিডিওই দেখি স্কিপ করি না, ফুল ভিডিওই দেখি। তো প্লিজ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইকস করে পাশে থাকবেন। আমি যখনই ভিডিও বানাই, আমার ভিডিওতে কোনো না কোনো এক্সট্রা অর্ডিনারি সাউন্ড থেকেই যায়, কি একদম রুম রোডের পাশেই হচ্ছে আমার রুমটা, মেন রোডের পাশে, তো সাউন্ড এসেই যায় গিটার উইটার। আর বেবি থাকলে বেবির একটু কথাবার্তা শোনায় যাবে, এটা কিছু করার নেই, যাতে বেবি আছে তারা বুঝতে পারে। এই তো কান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে, ফিনিশ হয়ে গেছে। তো আমরা খাইতেছি, খাইতে বসে গেছি। তো আপনারা সবাই ভালো থাকেন, আজকের ব্লগ এখানেই শেষ। প্লিজ আমার বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। আল্লাহ হাফিজ।